পছন্দ হয়েছে? শোনো, কক্সবাজার হচ্ছে হানিমুনের জন্য একেবারে রাইট প্লেস, একই সাথে রোমান্টিক এবং কস্ট এফেক্টিভ। এর আগে অনেকবার আপনার হানিমুনে আসা হয়েছে তাই কি? না, আসতেই পারি। কি? হ্যাঁ, আসতে পারি না। রিয়েলি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আপনি তো ইচ্ছে করে করেননি। ও মাই গড, আপনি বাঙালি? সে বিষয়ে কোনো সন্দেহ আছে? না 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 না, আমি খুব খুশি হলাম। কি, আমাকে ধাক্কা মেরে আপনার সাথে পরিচিত হতে পারি? এখনো তো পরিচয় হইনি। ওকে, আমি অথি। হানিমুনে? আপনি? আমি কিন্তু হানিমুনে আসিনি। আপনার নাম? সোফি। বলতে পারেন সোফিয়া লরে। আপনি কি জানেন আমি সোফিয়া লরেনের অনেক বড় একজন ফ্যান? আমি জানি। আচ্ছা, আপনি জানেন, তা আপনি আর কি কি জানেন? এখানে দাঁড়িয়ে সব কিছু শুনবেন। আপনার হাজবেন্ড আবার কিছু মনে করবে না তো? না না, কি নিয়ে? এই যে হানিমুনে এসে বউ আবার আরেকজনের সাথে। একদমই না, বরং আমি না আসলে ওকে খুঁজতেই। কোথায় গেছেন? কিছু বলে যায়নি, তবে এতক্ষণে চলে আসার কথা। এক্সট্রিমলি সরি, আমি বোধহয় আপনাকে দেরি করে দিলাম। না না না, ইটস অল রাইট। আমি বলি কি, কপিটা শেষ করে তাড়াতাড়ি যান, এনজয় ইউর সেলফ, কারণ সময় তো আপনার হাতে বেশি নেই। মানে 7 দিন, only 7 days। আপনি আপনি কি বলছেন এসব? কিসের 7 দিন? সময় আপনার হাতে। মানে আমি বুঝলাম না। আপনি আর 7 দিন বেঁচে থাকবেন মিসেস অথই, 7 দিন। মজা করতে গিয়ে কি হচ্ছে? কি হয়েছে? আরে কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? তুমি কাঁদছো দেখি?
না কিছু একটা হয়েছে? কিছু না, আমি আমার হাতে 7 দিন সময় আছে। মানে? মানে আমি আর 7 দিন বাঁচব। কে কে বলেছিস ফালতু কথা? কেমন কেমন অদ্ভুত একটা লোক। বুঝতে পেরেছি, ওই ওই লোকটার সঙ্গে আমার লবিতে দেখা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি এখনই যাচ্ছি, দেখছি। তুমি যাবে না? যাবো না মানে? আমি অবশ্যই যাবো, এবং এসব লোককে শিক্ষা দেওয়া উচিত। তুলো তুলো করে ছাড়ো, প্লিজ তুমি যাবে না। আরে আমার যেন কেমন লাগছে, প্লিজ তুমি যেও না। কি বলছো এসব কথা? এদেরকে যদি শিক্ষা না দেই তাহলে এরা ভবিষ্যতে আরেকজনকে বলবে, বুঝছো? দাঁড়াও আমি দেখছি। আমি সফি, হতে পারে সফিয়া লড়ে। আপনি যেই হন, আপনি আমার ওয়াইফকে কি বলেছেন? সেটা তো আমি আপনার ওয়াইফকে বলে দিয়েছি। আপনাকে এসব ফালতু কথা বলার অধিকার কে দিয়েছে? ফালতু কথা? অবশ্যই ফালতু কথা। কে কবে মারা যাবে আপনি জানেন কি? ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? আমি যা জানি আমি তো তাই বলবো। আপনি মানুষের জন্ম মৃত্যু বলে দিতে পারেন না, এত সোজা? পারি পারি তো, আবার কারো কারো চোখ দেখি তার জীবনের সমস্ত তথ্য আমি বলে দিতে পারি, তাই না? ঠিক আছে, আমার কিছু অজানা তথ্য বলুন তো আপনার সম্পর্কে। আমার মনে হয় আপনার সম্পর্কে আপনি যা জানেন তার চেয়ে অনেক বেশি আমি জানি। সেদিকে আপনার ওয়াইফেরটা আপনার ওয়াইফ আবার জানত, আমি আবার আপনার ওয়াইফকে সে তথ্য দিয়ে দিয়েছি। আপনার মতো লোককে না পাগলা করতে রাখা দরকার। আপনার কি একবারের জন্য মনে হচ্ছে না যে আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন? সীমা ছাড়িয়ে গেলাম, কী করবেন আপনি? সাথে এরকম না করলেও পারতে। যা করেছি ঠিক করেছি, তুমি বুঝবে না। আমার না এই জায়গাটা আপনার ভালো লাগছে না, চলো না আমরা চলে যাই। কেন, তুমি না বললে যে হোটেলটা খুবই সুন্দর? হ্যাঁ বলেছি একসময়, কিন্তু এখন ভালো লাগছে না। কেমন অথই কোথাকার কে তার জন্য আমাদের হানিমুনটা তুমি মাটি করতে পারো না এইভাবে? আজব, আমি বলছি আমার ভালো লাগছে না, বাস লাগছে না। অথই 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 আ অথই বুঝতে পারছো না কেন বিষয়টা দরকার ছিল? শোনো বাবু, শোনো, প্লিজ কান্না করো না, প্লিজ অথই প্লিজ শোনা অথই অথই তুমি আমার কথা একটু শোনো। বিষয়টা না দরকার ছিল, মানে তুমি না শুধু শুধু আমাকে আমাকে একটা কথা দেবে? কি কথা? আমি যদি মরে যাই তখন হঠাৎ করে মাথা গরম করার অভ্যাসটা রেখো না।
কেন? আমি এসব ব্যাপারে কোনো কথাই বলবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। এসব ফালতু। আচ্ছা ঠিক আছে, ওই লোকটার কথা বাদ দিলাম। তারপরও যদি আমি মরে যাই, হুটহাট করে মাথা গরম করো না প্লিজ। অথবা আমি এসব ব্যাপারে কোনো কথাই বলবো না। শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়ে দিয়েছো। বললাম না এসব ব্যাপারে আমি কোনো কথা। একটা কথা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও একটা রিকোয়েস্ট করি প্লিজ। বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন আমি যে রিকোয়েস্টটা করব সেটা কিন্তু তোমাকে রাখতেই হবে। বলো। আমি আমি মরে গেলে তুমি আবার একটা বিয়ে করো প্লিজ। অথই শোনো, আমি মরেও শান্তি পাবো না যখন দেখবো তুমি কষ্টে আছো। আমি চাই না তুমি তোমার জীবনটাকে কষ্ট দাও। একটু সুন্দর লক্ষ্মী একটা মেয়ে ঘরে তুলে আনবে, আর তোমাদের যদি একটা ঘর আলো করে একটা মেয়ে বাবু হয়, তখন ওর নাম রাখবে হতকে আমার। আচ্ছা সত্যি, যদি আমার হাতে আর 7 দিন সময় থাকে, তাহলে তো আমার হাতে আর বেশি সময় নেই, তাই না? একটা দিন তো চলেই গেল, তার মানে 6 দিন বাকি। অথই তুমি কেন কথাটাকে এত সিরিয়াসলি নিচ্ছ? কোথাকার কি এসে কথাটা বললো আর তুমি অমনি? তুমি অন্যভাবে নিও না প্লিজ। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু আমাদের চারপাশে কিছু মানুষ আছে না যাদেরকে আমরা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ভাবি? হয়তো ওই মানুষটা ওরকম কিছুই। গুড, ভেরি গুড। মানে কোত্থেকে একটা লোক এসে তোমাকে দেখে বললো তোমার সময় শেষ আর হয়ে গেল, ব্যাস, মানে সব শেষ হয়ে গেল। ধরো আমাকে শেষ করতে দাও। আচ্ছা, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তার কথা সত্যি, তাতে কি মানে তোমার মরার আগের দিনগুলো যে তোমার মনে পড়ে থাকতে? না না, অন্তত এই জীবনে যা যা করিনি তার কিছুটা অন্তত। আচ্ছা ঠিক আছে, কি করতে চাও বলো? তোমার সুখের জন্য, শান্তির জন্য আমি সব কিছু করতে পারি। দেখেছো দেখেছো, তুমিও নিজের অজান্তে ধরেই নিয়েছো আমি কিন্তু মরে যাব, তাই মুখ ফুসকে আমার শান্তির জন্য কেমন করে। আমি ঠিক এইভাবে কথাটা বলতে চাইনি। আমি আমি আসলে ওটা ভেবে কথাটা বলতে চাইনি, মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে। তুমি যদি চাও ঢাকায় যেতে আমি কিন্তু ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। হ্যাঁ, বাকি সময়টুকু প্রিয় মানুষদের সঙ্গে যদি কাটাতে পারতাম,
এখানে তো শুধু তুমি আছো, ঢাকায় বাবা মা সবাই। আপনি অথই নাকি অসুস্থ? তো ওনাকে একটু দেখতে এসছি। আপনার স্পর্টটা দেখে আমি খুবই অবাক হচ্ছি, কোন সাহস আপনি ওর সামনে দাঁড়াতে চান? সাহসের অভাব আমার কোনোদিনই ছিল না, তবে আপনার যে ম্যানার সেন্সের খুব একটা অভাব সেটা আমি বুঝতে পারছি না। শাট আপ! চুপ না হলে কি করবেন? আপনি চলে যান বলছি। আমি ওনার সঙ্গে দেখা করব। দেখা হবে না। শুভ্র, শুভ্র, ওনাকে আসতে দাও। তুমি বুঝতে পারছো না অথই? আমি বলছি প্লিজ। আমার সঙ্গে দেখা হওয়াটা বোধ আপনার জন্য গাল হয়ে গেল। না না, তা কেন, যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। কিন্তু আপনার হাজবেন্ড তো সেটা মনে করছে না। শুভ্র, আপনি কি কিছু বলতে এসেছেন? না, তেমন কিছু না, আপনাকে দেখতে এসেছি। ও, ভালো কথা, এই কয়েকদিন কিন্তু বেশি বেশি করে ছবি তুলে রাখবেন। ছবিতে সময় তারিখ উল্লেখ থাকবে। একজন মৃত্যু পথযাত্রীকে ভালো থাকবেন এই কথাটা বলা উচিত কিনা সেটা অবশ্য আমি জানি না, তবু আমি আপনাকে বলছি ভালো থাকবেন। মিস্টার শুভ্র, আমি জানতাম আপনি আসবেন। কি সুন্দর সমুদ্র, অথচ একটাও ঢেউ নেই। আচ্ছা, আপনি কি বলতে পারেন আজকে ঢেউর সংখ্যা তো কম কেন? আপনি নিশ্চয়ই জানেন আমি আপনার কাছে কেন এসেছি। সেটা আপনার মুখ থেকে শুনি না। দেখুন, এত ভূমিকা দিতে পারবো না, মনের অবস্থাটাও সেরকম নেই। আমি আমার ওয়াইফকে ভালোবাসি, আমি তার জন্য যে কোনো কিছু করতে পারি। আপনি দয়া করে একটু বলবেন কি করলে তার এই বিপদটা এড়িয়ে যেতে পারে? মৃত্যুকে কেউ কখনো এড়াতে পারেনি, সেটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি। যদি আগে জানা যায় মৃত্যুর সময় অন্তত চেষ্টা তো করা যেতে পারে। একটা উপায় আছে, এখন সেটা আপনার পক্ষে সম্ভব হবে কি না সেটা এখন ভাবছি। আমি বললাম না, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। আচ্ছা, আপনি দরিয়ানগর একটা বড় পাহাড় আছে টিলার মতো, লাইক টাওয়ার, কখনো গেছেন? হ্যাঁ। ওখানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, কি পারবেন না? পারবো, আমি আমি অথকে নিয়ে যেতে পারবো। সেখানে আপনার ওয়াইফকে নিয়ে গিয়ে একটা কনফেস করবেন। কনফেস? কিসের কনফেস? আপনার একটা গোপন পাপের কথা, ছোটখাটো না, বড় ধরনের যদি কোনো পাপ থাকে। মানে? মিস্টার শুভ্র, আমি আগেই ভেবেছিলাম আপনার পক্ষে এটা সম্ভব না। আপনি কি বলতে চাইছেন?
কোন পাপের কথা? মিস্টার শুভ্রু, এর আগে কিন্তু আপনাকে আমি বলেছিলাম, আপনি আপনার সম্পর্কে যতটা জানেন তার চেয়ে অনেক বেশি আমি জানি। এখন ফণিতা যদি করেন, আমার তো কিছু করেননি। সরি, লেট হয়ে গেল। এ নাও আমাদের টিকিট। টিকিট? কিসের টিকিট? আরে তুমি না বললে, আমাকে নিয়ে খুব ইচ্ছে করছে সমুদ্র পাড়ে তুমি হাঁটবে, সূর্যাস্ত দেখবে। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু নয়, তোমার একটা ইচ্ছে হয়েছে আর আমি সেটা পূরণ করব না। আমি আজই টিকিট কেটে ফেলেছি আর কাল 10টায় আমাদের ফ্লাইট। তুমি বুঝতে পারছো না, এভাবে যাওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে? আর তাছাড়া কেউ জেনে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কে জানবে, কোনো ব্যাপারই না। তুমি বাসায় বলবে তুমি সারাদিন তোমার এক বান্ধবীর কাছে থাকবে, রাতেও থাকবে, পরদিন তুমি ফিরবে, ব্যাস সিম্পল। তুমি বিষয়টা যতটা সিম্পল ভাবছো বিষয়টা ততটা সিম্পল না। বাবা যদি খোঁজ নেয়? ওসব কিছুই হবে না, তুমি খুব ভালো করেই জানো। তার চেয়ে বলো, তোমার আমার সঙ্গে যেতে ইচ্ছে করছে না? আমি সেটা বললাম না কি? বলোনি, কিন্তু বোঝা তো যায়। থাক, যেতে হবে না, শুধু শুধু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হোটেলটাও বুকিং দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি যাবো। হ্যাপি? হ্যাঁ ঠিক আছে, চলো খাবো। ওয়াও শুভ, জায়গাটা কি অদ্ভুত না? তুমি তো আসতেই চাইছিলে। আচ্ছা শুভ্র, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আচ্ছা, তোমার এমন সুন্দর একটা জায়গায় এসে এখন এইসব কথা মনে হচ্ছে? শুভ্র, আমার ভীষণ ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আচ্ছা এই যে আমি তোমার এত কাছে, তারপর তোমার আমাকে নিয়ে হারাবার ভয় হয়? আমি তোমাকে বোঝাতে পারবো না আমার কেন এমন হয়। আমি বুঝতেও চাই না, আমি চাই তুমি এখন এই জায়গাটা মন দিয়ে উপভোগ করো, দ্যাটস অল। আচ্ছা শুভ্র, আমাদের বিয়ের পরে ঠিক এই জায়গাটাতে আমরা আবার আসব, কেমন? আচ্ছা এত সুন্দর সুন্দর জায়গা থাকে, তুমি এই জায়গায় কেন আসবে? আচ্ছা মানলাম সুন্দর সুন্দর জায়গা অনেক আছে, কিন্তু এই জায়গাটা শুধু তোমার আর আমার, এটা শুধুই আমাদের। আমি তোমাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আমি কেন? না এই যে হানিমুন করতে এসে কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। না না তা কেন, বরং আমারই তো খারাপ লাগছে, তুমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে ভেবে। না না আসলে তুমি ঠিক, কোথাকার কে কি বললো সেটা ভেবে আমরা আমাদের হানিমুন মাটি করতে পারি না। কাল থেকে আমরা সব কিছু ভুলে আবার কিন্তু ঘুরে বেড়াবো, হ্যাঁ এনজয় করবো। মনের ইচ্ছার বিরুদ্ধে আর যাই হোক আনন্দ করা যায় না। I'm all right, কারো কথা আমার কিছু মাথা ব্যথা নেই, মরলে মরবো বাঁচলে বাঁচবো, কিন্তু এই দিনগুলো মাটি করতে চাই না। তুমি ঢাকা যাওয়া ক্যান্সেল করো প্লিজ, আমরা ঠিক যত দিনের প্ল্যান করে এখানে এসেছি আমরা ততদিনই থাকবো। আর তুমি না বলেছো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গেলে আর মৃত্যু ভয় করে না। ঠিক আছে, কাল তোমাকে আমি অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, তুমি অনেক এনজয় করবে, অনেক ভালো লাগবে।
কি ভাবছো? কিছু না। তুমি এখন ওই ফালতু জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছো। তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো যে 7 দিন কেন? আমি যদি এই মুহূর্তেও মরে যাই আমার কোনো দুঃখ থাকবে না। তো প্লিজ প্লিজ তুমি এসব নিয়ে টেনশন করো না। অথৈব আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। ওফ, এখন কোনো কথা না। আমি দু চোখ ভরে শুধু দেখবো আর দেখবো। আমার সাথে কথা বলতে পারমিশন লাগবে? বলো কি বলবে। অথৈব কথাটা তুমি কিভাবে নেবে জানি না, কিন্তু আহা, এত ভনিতা করছো কেন বলো? তোমার আগে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল। আজকাল অ্যাফেয়ার কোনো ব্যাপার? থাকতেই পারে বিয়ের আগে একটা অ্যাফেয়ার? অ্যাফেয়ার এই হচ্ছে, এই ভাঙছে, এটা কিছুই না। ওটা ঠিক ওরকম ছিল না। সূচিকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছিলাম। মানে 5 বছরের প্রেম ছিল আমাদের। একরকম আমার চাপেই ও এখানে আসতে বাধ্য হয়েছে। বিষয়টা আমাদের পরিবারের কেউই জানত না। তারপর এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক এখান থেকে দাঁড়িয়ে সূচি আমাকে প্রথম বিয়ে প্রস্তাব দিয়েছে। আমাদের মধ্যে কথা ছিল যে আমরা ঢাকায় ফিরে গিয়েই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের দুজনের ধর্ম ভিন্ন হয়, আমাদের পরিবার সেটা মেনে নেয়নি। কিন্তু তারপরেও সূচি আমার কাছে আসতে চেয়েছিল, সব ছেড়ে ধর্ম বদলাতে চেয়েছিল। কিন্তু বিশ্বাস করো, আমি না, আমি সাহস পাইনি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুই, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারো তুমি? একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু তুমি ওকে টেনে নিয়ে এতদূর নিয়ে আসবে? আসলে ব্যাপারটা ঠিক তা না। আসলে কি? আসলে তুমি ওকে ভালোবাসোনি, আসলে তুমি ওর সঙ্গে প্রতারণা করেছো, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝেছি, এখন বুঝতে পেরেছি। আমি যদি ঘুণাক্ষরে টের পেতাম যে তুমি এমন একটা মানুষ, তাহলে কখনো বা ঠিক এটাই চেয়েছিলাম। ঠিক এটাই মানে? মানেটা সহজ। ওই যে বলেছিলাম না 7 দিন, ওটা আসলে কিছুই না, সব ভুয়া। এই 7 দিনে যাতে আপনি আপনার স্ত্রীকে সত্য কথাটা বলেন ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে, সেটাই আমি চেয়েছিলাম। আপনি আপনি কি? ইটস এ গেম, জাস্ট মাইন্ড গেম, মাইন্ড গেম, গেম। আপনি আমার সঙ্গে গেম? আপনি তো খেলেছেন সূচির জীবন নিয়ে, ওর স্বপ্ন, ওর ভালোবাসা নিয়ে আপনি গেম খেলেননি? এইসব পুরনো কথা টেনে মানে আমি বুঝতে পারছি না কেন আপনি আমার সাজানো সংসারটা এইভাবে। সূচি তো একটা সুন্দর সাজানো সংসারের স্বপ্ন দেখেছিল। ও না, আমি ভুল বললাম, ওকে দেখানো হয়েছিল, তাই না? ওটা আর এটা এক না। আমি ওকে কোনো ব্যাপারে বাধ্য করি, প্রত্যেকটি বিষয়ে আপনি তাকে বাধ্য করেছেন, ওকে মরতেও আপনি বাধ্য করেছেন। কি? হ্যাঁ, ওর মৃত্যু কোনো আত্মহত্যা ছিল না, আপনি ওকে বাধ্য করেছেন আত্মহত্যা করতে। দেখুন, আপনি কিন্তু ফালতু কথা বলছেন। নিজের স্বার্থর বাইরে প্রত্যেকটা বিষয়ে পৃথিবীর আপনার কাছে ফালতু মনে হয়, তাই না? আপনি যদি ওকে ইনসিস্ট না করতেন ভালোবাসার জন্য, তাহলে ও আপনাকে পাগলের মতো ভালোবাসতো না, ও আপনাকে পাগলের মতো ভালোবেসেছিল। আর আপনি সেই সুযোগে ওকে কক্সবাজারের এই জায়গায় নিয়ে এসেছিলেন। আপনি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য আপনি ওকে বিষাক্ত বীজ ঢেলে দিয়েছিলেন, তাই না? আপনি জানেন, আপনি ভালো করে জানেন ও কোনো জায়গায় যেতে পারবে না আপনাকে ছাড়া। আপনি ভালো করে জানেন যে ওর সঙ্গে আপনার একটা সম্পর্ক হবে না, সে সুযোগটা আপনি নিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ও যে কতটা যন্ত্রণায় ছিল সেটা আমি বুঝি, আমি জানি, আপনি জানেন না।
আপনি আপনি এত কিছু জানলেন কি করে? আমি ওর একমাত্র ভাই। আমি ওর একমাত্র ভাই। আমরা ভাই বন্ধুর জন্য পিঠে পিঠে ছিলাম, একদম বন্ধুর মতো। কিন্তু আপনার কারণে আমার বোন আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। কখনো সে আপনার বিষয়ে আমাকে শেয়ার করতে পারেনি। আমি সবকিছু ওর কাছ থেকে জোর করে জেনেছি। আপনি আপনার সঙ্গে প্রতারণা করেছেন। না ঠিক নেই তো, তুই কিছু একটা হয়েছে। তুই আমাকে বল, আমাকে বল না তোর কি হয়েছে। আচ্ছা ঘুরতে যাবি কক্সবাজার? তুই না সমুদ্র ভালোবাসিস, চল কালকে তোকে নিয়ে যাই। ভাই আমি কোথাও যাব না, আমি একটু একা থাকতে চাই এখানে। মৃত্যুর আগে ও কি যেন বারবার আমার কাছ থেকে আড়াল করতে চাইতো, হয়তো বা সেই জন্য এই দূরত্ব। আমি যদি একবার ভালো করে জানতাম, আমি যদি একবার ভালো করে বুঝতাম, তাহলে শেষবারের মতো হলেও আমি চেষ্টা করতাম আমার বোনকে বাঁচাবার জন্য। ভাই হিসেবে আমি সেটা পারিনি। শেষ চেষ্টাটা যেহেতু করতে পারেনি, তাই প্রতিশোধটা ঠিকই নিয়ে নিলেন, তাই না? প্রতিশোধ প্রতিশোধ না মিস্টার শুভ্র, প্রতিশোধের কথা যদি আপনি বলে থাকেন তাহলে বড্ড কম হয়ে গেছে আপনার জন্য, বড্ড কম। যা ক্ষতি করার তা তো করেই দিয়েছে, এবার এবার আমাকে আমার শেষ চেষ্টাটা করতে হবে। জানি আমি ভীষণ অন্যায় করেছি, অনেক বড় অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য। কিন্তু কিন্তু তারপরেও আমি যদি তোমাকে না বলতাম তাহলে তুমি কোনোদিনও জানতে পারতে বলো? তুমি তো সেটাই চেয়েছি। তাহলে কেন বললাম তোমাকে? যে তোমাকে বলতে বাধ্য করেছে সে। হ্যাঁ সেদিন সেদিন ওই লোকটা আমাকে সব বলে দিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে এটাই সত্যি। আপনি প্রমাণ করতে পারবেন? সুচি বেঁচে থাকলে হয়তো বা প্রমাণ করাটা তেমন একটা কঠিন হতো না, এখন অবশ্য। যদি প্রমাণ নাই করতে পারেন তাহলে শুধু শুধু একটা মানুষের নামে মিথ্যা অভিযোগ কেন টানবেন? আই মিন আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রমাণ চান? ঘটনার সাক্ষী যেহেতু দুজন, একজন যেহেতু বেঁচে নেই আর একজন আমার, তার মানে এটা দাঁড়াচ্ছে যে শুভ্র সাহেব যদি নিজের মুখে স্বীকার করেন তাহলে সেটা আপনি বিশ্বাস করবেন, রাইট? যদিও বিশ্বাস করাটা আমার জন্য জরুরি কোনো কিছু না, তারপরেও আমি এটা আপনার জন্য করব। আমাকে একটা হেল্প করতে হবে। নাটক, একটি ছোট্ট নাটকের ছোট্ট একটি ক্যারেক্টার আপনাকে পারফরমেন্স করতে হবে। আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। তার মানে শেষ সাত দিন একটা সাজানো নাটক ছিল, তুমি আগে থেকেই জানতে? হ্যাঁ জানতাম।
সোফি তোমাকে আগেই হাত করে ফেলেছে। সোফি আমাকে হাত করেনি, তুমি জানানোর আগ পর্যন্ত আমি ব্যাপারটা কখনোই বিশ্বাস করিনি, কিন্তু আজ তুমি আমার বিশ্বাসকে। অথই তুমি কেন বুঝতে পারছো না, আমি যা করেছি তোমার জন্য করেছি, তোমাকে ভালোবাসি বলেই করেছি। ভালোবাসো? সুচিকে ভালোবাসিনি? জানি না। কি জানো তুমি? আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি এই সাত দিনের ঘটনায় আমি তোমাকে হারানোর ভয় ঢুকে গিয়েছি। সোফি আমাকে বলেছিল যে তোমাকে বাঁচানোর একটাই উপায় আছে, যে আমার জীবনের কোনো একটা পাপ তোমাকে স্বীকার করা, আর আর সে কারণেই আমি তোমাকে বলছি। কারণটা জানা গুরুত্ব না, তুমি যেটা বলেছ সেটা গুরুত্বপূর্ণ। অত তুমি কেন বুঝতে পারছো না, সোফি প্রতিশোধ দিতে চেয়েছে। এখন যদি তুমি আমাকে ভুল বুঝে চলে যাও তাহলে জয়টা সোফিরই হবে। ভুল বুঝে আমি চলে যাচ্ছি না শুভ্র, একদিন তুমি তোমার স্বার্থে তোমার ভালোবাসাকে ছেড়ে মাঝপথে মেয়েটাকে ফেলে রেখে চলে গিয়েছিলে। এখন আমি তোমার চোখে ওর জন্য কোনো অনুশোচনা দেখি না। আমার সাথে তুমি এই কাজ করতে পারো না তার কি গ্যারান্টি আছে? সো বেটার আমরা আলাদাই থাকি। আজকাল তো অনেক ব্যবস্থাই আছে এইসব ঝামেলা চুকিয়ে ফেলার। তুমি এভাবে দেখো, তুমি এভাবে বলছো কেন? আমি স্পষ্ট করে কথা বলতে পছন্দ করি, তাই আমি সবসময় স্পষ্ট করে কথা বলি। কেন বলো? আমি বলেছি তাই। করুণা করতে এসেছো, তোমাদের করুণা আমি চাই না। না, করুণা করছি না তো। করুণা করতে চাইলে আরো আগেই করতে পারতাম। শুধু শুধু এতটুকু চেয়েছি, সুচির কথা ভেবে তুমি এতটুকু অনুতপ্ত হও, সুচির কথা ভেবে তোমার চোখে দুফোঁটা জল আসুক। সুচিকে আমি এই জায়গা থেকে বঞ্চিত করতে চাইনি। সুচির প্রতি আমি অবিচার করেছি, এর শাস্তি আমি নিজেই নিজেকে দেব। প্লিজ
আমাকে বাধা দিতে এসো না। আপনার শাস্তি আপনি পেয়ে গেছেন মিস্টার শুভ্র, এবার দয়া করে পিস্তলটি নামিয়ে রাখুন। না, আপনারা যান এখান থেকে। আপনি ভেবেছিলেন আমি প্রতিশোধ নেবার জন্য এখানে এসেছি, তাই না? না, সেজন্য আমি আসিনি। ওটা যদি আমি চাইতাম তাহলে অনেক আগেই অনেক কিছু করতে পারতাম। আমার বোন সূচির উপর আপনি যে অন্যায় করেছেন, এই অন্যায় সহ্য করার ক্ষমতা তার ছিল না। এটার পরও কিন্তু আমার বোন বেঁচে থাকতে পারত, কিন্তু ওভাবে সে বেঁচে থাকতে চায়নি। কারণ একজন কাছের মানুষকে এরকমভাবে ঘৃণা করে বেঁচে থাকা যায় না, সে সেটা মনে করেছে। তাই সে নিজের জীবনের ইতি টেনেছিল। আর আজকে আপনার জন্য বলছি, যে মানুষটি আপনাকে জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, সে অপরিসীম ভালোবাসা হারানোই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি শুধু চেয়েছিলাম একবার আপনি সেটা উপলব্ধি করেন, স্রেফ একবার। কিন্তু এখন আমার মনে হচ্ছে একবার না, যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন সেটা আপনি উপলব্ধি করবেন। আমি আর পারছি না, প্লিজ আপনি যান, আপনারা যান, ভালো থাকবেন। আমি তো যাবো না সুচিকে, তুমি একদিন একলা ফেলে চলে গিয়েছিলে মাঝপথে, তুমি ওর ভালোবাসাটাকে বুঝোনি, তাই বলে আমি আমার ভালোবাসাটাকে হারাতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে না। তুমি কি সত্যি পারবে আমাকে ক্ষমা করতে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. Show me, tomorrow, be kind.